বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি আলাপ করব নিট বা প্রকৃত কয় নির্ণয় নিয়ে। নিট বা প্রকৃত কয় নির্ণয়ের সূত্রটা হলো ক্রয় যোগ যাবতীয় সমন্বয় যোগের বাদ যাবতীয় সমন্বয় বিয়োগের সমান নিট বা প্রকৃত কয়। আমরা উদাহরণের মাধ্যমে যেটা বুঝে নিই, র্যামিনে লেখা আছে কয় 15% ব্যাট সহ ডট ডট টাকা, কয় ফেরত ডট ডট টাকা, কয় বারটা ডট ডট টাকা। সমন্বয়ে লেখা আছে অলিখিত কয় ডট ডট টাকা, ডট ডট টাকার মণিহারী দ্রব্য ব্যবসায় হতে ব্যবহার করা হয়েছে, খুচরা যন্ত্রাংশ নির্মাণ ব্যয় ডট ডট টাকা ব্যবসায়িক পণ্য ব্যবহার করা হয়েছে, বিনামূল্যে পণ্য বিতরণ ডট ডট টাকা, মুনাফাবিহীন পণ্য বিক্রয় ডট ডট টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন ডট ডট টাকা, আগুনে বিনষ্ট পণ্য ডট ডট টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো অনেক কিছুই কি ক্লিয়ার বুঝতে পারো নাই, আমরা একটু সমাধানের মাধ্যমে জিনিসটা ডিটেলস বুঝে নিই। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে র্যামে লেখা আছে ক্রয় ব্যাট সহ এত টাকা, আমরা কী করলাম কয় ব্যাট সহ আমরা এখানে লিখব। এরপর লেখা আছে কয় ফেরত ডট ডট টাকা, আমরা সবাই জানি কয় ফেরত কয় থেকে বাদ যায়। কেন বাদ যায়? দেখো, তুমি 10,000 টাকার পণ্য ক্রয় করছো, ক্রয় করার পরে তুমি 2,000 টাকার পণ্য কোনো কারণবশত ফেরত দিয়ে দিছো, তাহলে কি হবে? তুমি যে 10,000 টাকার পণ্য ক্রয় করছো, তুমি 2,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছো, তো কমে গেছে, তা কী হবে? এটা বাদ দিতে হবে। আশা করি কয় বারটা সেম কয় বারটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? ধরো তুমি একটা মোবাইল ক্রয় করবা, তুমি মার্কেটে গেছো, তো লেখা আছে 10% ডিসকাউন্টে মোবাইল বিক্রি চলতেছে, তো এই যে 10,000 টাকার মোবাইলটা তুমি যদি 10% বারটা কিনো, তোমার কত টাকা বাদ যাবে? 1,000 টাকা বাদ যাবে। তাহলে তোমার এই যে 1,000 টাকা বাদ গেছে, সেটা হলো কি তোমার বারটা, তুমি দিবে ওদেরকে 9,000 টাকা। এই কারণেই তোমার ওদেরকে কয় বারটাটা বাদ দিয়ে লিখতে হয়। সমন্বয়ে আমরা আসি অলিখিত কয় ডট ডট টাকা। অলিখিত মানে কি? লিখা হয় নাই। ধরো তুমি কারোর নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করছো, আগে এর 2-3 দিন পরে তুমি আরও 5,000 টাকার পণ্য ক্রয় করছো, মোট কত টাকার পণ্য হলো? 15,000 টাকার পণ্য হলো, কিন্তু তুমি সেটা লিখো নাই। এ কারণে যেটা অলিখিত কয় সেটা কি করতে হবে? তোমাকে লিপিবদ্ধ করতে হবে। এখানে লেখা আছে যোগ অলিখিত ক্রয়। এরপরটা আসো প্রিয় শিক্ষার্থী, এই আইনটিটা অনেক স্টুডেন্ট হয়তো বা শুনে নাই, আমরা একটু ভালো মতো শুনিনি বুঝিনি। ডট ডট টাকার মণিহারী দ্রব্য ব্যবসায় হতে ব্যবহার করা হয়েছে, এই যে এটা মানেটা হলো এই যে লেখা আছে ডট ডট টাকার মণিহারী দ্রব্য, মণিহারী দ্রব্য কী বোঝানো হয়েছে এখানে? আমাদের নাকি কাগজ কলম এগুলো হলো মণিহারী দ্রব্য। আচ্ছা, ধরো তোমার একটা লাইব্রেরি আছে, তুমি সেই লাইব্রেরিতে কাগজ কলম বই এগুলো তুমি বিক্রি করো, কিন্তু তুমি যে কাগজ কলম এগুলো বিক্রি করো, তোমাকে হিসাব রাখতে হয়। আর হিসাব রাখার জন্যই তুমি ধরো তোমার লাইব্রেরিতে 50,000 টাকার কাগজ কলম ক্রয় করছো, তুমি ওখান থেকে 2,000 টাকার কাগজ কলম তুমি এক্সট্রা রেখে দিছো হিসাব রাখার জন্য, ব্যবহারের জন্য, তাহলে তোমার কী হলো? ক্রয়কৃত পণ্য তোমার কমে গেল। সো এ কারণেই এই যে লেখা আছে ডট ডট টাকার মণিহারী দ্রব্য ব্যবসা হতে ব্যবহার করা হয়েছে, আমাদের এ কারণে বাদ মণিহারী নামে লিখতে হবে। তারপর এন্ট্রি হলো খুচরা যন্ত্রাংশ নির্মাণ ব্যয় ডট ডট টাকা ব্যবসায়িক পণ্য ব্যবহার করা হয়েছে, এটার মানে হলো ধরো তোমার একটা ইলেকট্রনিক্স দোকান আছে, তুমি সে দোকানে এসি ফ্যান এগুলো বিক্রি করো, তোমার এসি বা ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এখন এটা ঠিক করতে গিয়ে যে কিছু কিছু যন্ত্রাংশ লাগবে, তুমি সেটা কী করছো? তোমার যে বিক্রয়ের জন্য পণ্য রাখছো, তুমি সেই পণ্যটাকে তুমি এটা ব্যবহার করছো। এই কারণে এই যে লেখা আছে খুচরা যন্ত্রাংশ নির্মাণ ব্যয় ব্যবসায়িক পণ্যতে ব্যবহার করা হয়েছে, সো তোমার এখানে কয় থেকে বাদ দিয়ে লিখতে হবে, বাদ খুচরা যন্ত্রাংশের জন্য ব্যবহৃত। এরপর ওটা আসো বিনামূল্যে পণ্য বিতরণ, এটা মোটামুটি আমরা সবাই জানি। তারপর একটু বলি বিনামূল্যে পণ্য বিতরণ, তুমি বিক্রয়ের জন্য পণ্য রাখছো, তুমি ওখান থেকে কিছু পণ্য বিনামূল্যে বিতরণ করছো, সো তোমাকে কী করতে হবে? কয়কৃত পণ্য যেহেতু কমে গেছে, কয় থেকে বাদ দিয়ে তোমাকে লিখতে হবে বাদ বিনামূল্যে পণ্য বিতরণ। তারপরে আমরা আসি মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটাও সেম, এটা কয় থেকে বাদ যায়? বিক্রয় থেকেও বাদ যায়। দেখো মুনাফাবিহীন মানে কি? মুনাফাবিহীন মুনাফাহীন একই জিনিস। হ্যাঁ, এটা মানে হলো ধরো তোমার একটা মোবাইল দোকান আছে, এখন তুমি মোবাইল দোকানের মধ্যে মোবাইল সেল করতেছো, তোমার একটা বন্ধু বা তোমার একটা আত্মীয় আসছে, আত্মীয় আসার পরে তুমি ভাবছো কি না ওনার কাছ থেকে আমি লাভ করব না,
অর্থাৎ তুমি 10,000 টাকায় একটা মোবাইল ক্রয় করছো, তুমি 10,000 টাকায় বিক্রি করছো, কোনোই কোনো লাভ করো নাই। এই কারণেই তোমাকে কি করতে হবে, এটা ক্রয় থেকে বাদ দিয়ে লিখতে হবে, বাদ মুনাফাবিহীন বিক্রয়। তারপর আমরা আসি মালিক কর্তৃক পণ্য উত্তোলন। দেখো এটা আমরা মনে সবাই জানি, এটা মানেটা হলো তোমার একটা দোকান আছে, তুমি দোকানের মধ্যে বিভিন্ন পণ্য বিক্রির জন্য রাখছো। এখন তুমি বাসায় যাওয়ার সময় তুমি ওখান থেকে কিছু পণ্য বাসায় তুমি নিয়ে গেছো, তাহলে কী করতে হবে, তোমার বিক্রির জন্য যে পণ্য সেটা কমে গেছে, সে তোমাকে কয় থেকে বাদ দিতে হবে, বাদ পণ্য উত্তোলন। এরপর আসে আগুনে বিনষ্ট পণ্য, এত টাকা আগুনে বিনষ্ট পণ্য অবশ্যই তোমার কয় থেকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে প্রিয় শিক্ষার্থী, এটা আমার জানা মতো অনেক স্টুডেন্ট দেয় না, হ্যাঁ এরা ভুল করে অবশ্যই। প্রিয় শিক্ষার্থী ধরো তোমার একটা গোডাউন আছে, তুমি ওখানে গোডাউনের মধ্যে পণ্য ক্রয় করে রেখে দিছো, তুমি 50,000 টাকার পণ্য রাখছো, এখন কোনো কারণবশত তোমার 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে গেছে, আগুনে পোড়া গেছে। তা তোমার 50,000 টাকা থেকে 10,000 টাকার পণ্য যে বাদ যায়, আর কত থাকবে, 40,000 টাকা থাকবে। সো অবশ্যই তোমাকে কয় দিয়ে কি আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে। তো আমরা এখানে টাকা লিখি নাই, কিন্তু তোমরা এখানে ভাবো যে বিভিন্ন টাকা আছে এখানে, এই টাকা থেকে সব প্লাস মাইনাস করার পরে আমাদের নিট কয় বিক্রির জন্য এই টাকাটা হয়েছে। প্রিয় শিক্ষার্থী সবাই খেয়াল করো, আমাদের এখানে লেখা আছে রেয়া মিলের মধ্যে কয় 15% ব্যাট সহ, তাহলে আমাদের এই যে ব্যাট সহ দেওয়া আছে, আমাদের ব্যাটটা এখন বাদ দিতে হবে নিট কয় থেকে। খেয়াল রাখতে হবে এই ব্যাট সবসময় কি নিট কয় থেকেই বাদ দিতে হয়, তাহলে এই নিট কয় বিক্রির জন্য যে টাকাটা আছে আমরা সেখান থেকে বাদ দিব বাদ ব্যাট প্রদান। তাহলে যার যে টাকাটা হবে সেটাকে আমরা 15 দিয়ে গুণ দিব, 115 দিয়ে ভাগ দিব। দেখো ব্যাট সহ বললে আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, খেয়াল রাখতে হবে। তার মানে এখানের মধ্যে আমাদের যে টাকাটা হবে আমরা 15 দিয়ে গুণ দিব, 115 দিয়ে ভাগ দিব, যেটা হবে সেটা আমরা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা হবে সেটার নাম কী হবে, নিট বা প্রকৃত কয় এত টাকা। প্রিয় শিক্ষার্থী তোমরা এই লেনদেনগুলা ভালো মতো বুঝে বুঝে শিখো, বারবার শুনো, তারপর যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে জানাও, আমি তোমাদেরকে সেটার অবশ্যই অ্যান্সার দিব। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখো, আমার বিশ্বাস তোমাদের কোনো ফাইট পাওয়া লাগবে না। যদি তোমরা আমাদের এই ভিডিওগুলো ভালো মতো বুঝতে পারো, তোমাদের আর কোনো ফাইট পড়তে হবে না, তোমরা ভালো মতো করে এগুলা পারবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।